ভোটারটা কিন্তু আমি বলছি 7 তারিখে নির্বাচন আগ পর্যন্ত চলবে নির্বাচনের সার্বিক বিষয় অনেকগুলি বিষয় কালকে হয়েছে আজকে হবে এর পরে হবে আরো তারিখে তো আপনার প্রতীক বরাদ্দ তারপরে হবে কারণ আমরা বলেছি যে একটা দৃষ্টান্ত রাখতে চাই যে নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব কিন্তু নির্বাচন সুষ্ঠু করার জন্য দুই দলেই প্রয়োজনে আমরা মাঝে মাঝে বসব দেখেন আমার টেকনিক যেগুলি কৌশল সবগুলিকে আমি প্রকাশ করব এটাকে মানে কেউ করে এটাকে করে না লুকে লুকে প্রেমের চিঠি লিখব এটাকে বাপ মাকে প্রথম বলা যায় বাতের সঙ্গে বলা যায় না পরে যখন হয়ে যায় তখন বলা যায় যখন এই মানে বেহাজি হয়ে তখন তখন সবাই যায় হ্যাঁ আমরা না ঘোষণা মানে যে আলাপ বললেন না আলাপ আলোচনা বা কি এই সমস্ত বিষয়ে কালকে কথা বলবো আপনাদের সামনে